এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারছেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, এরকমই জব রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে, যেটা 28/10/2024 তারিখে নোটিশটি বেরিয়েছে, যার মেমো নাম্বার বাদিকে শো করছে। অর্থাৎ দুদিন আগে এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে। এখানে বলা যে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ রিক্রুটমেন্ট এক্সাইজ অ্যাট আহমেদাবাদ এয়ারপোর্টে এটা কিন্তু নেওয়া হচ্ছে। এইবার এর ডিটেলসগুলো আমরা জানার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথম যে পোস্ট, এখানে স্টেশনের নাম দেওয়া হয়েছে আহমেদাবাদের যে এয়যারপোর্ট, সেই এয়ারপোর্টে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটি হবে। প্রথম পোস্টের নাম হচ্ছে হ্যান্ডিম্যান। হ্যান্ডিম্যানে 111খানা ভ্যাকান্সি আছে, যেটার এখানে ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে 4 তারিখে, 5 তারিখে, 9:30 থেকে 12:30 পর্যন্ত দুদিন ইন্টারভিউ হবে, 4 তারিখ এবং 5 তারিখ। সেকেন্ড পোস্ট হচ্ছে হ্যান্ডি ওমেন, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ছেলেদের জন্য, নিচেরটা হচ্ছে মেয়েদের জন্য। মেয়েদের জন্য ভ্যাকান্সি আছে 31টা, এটা 6/11/2024 থেকে 24, একদিনই এটার কিন্তু ইন্টারভিউ হবে, 6 তারিখ নভেম্বর মাসের 9:30 থেকে 12:30 পর্যন্ত। ইন্টারভিউটা হবে আরটিও সার্কেল প্লেগ্রাউন্ড, অপোজিট কালেক্টর অফিস, বিসাইড আশ্রম ইন্টেল হোটেল, আহমেদাবাদ 380027। এই অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউটা হবে। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই ডেটের মধ্যে আপনাদের পৌঁছাতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে। এবার আমরা দেখব কোয়ালিফিকেশন ডিটেলস। দুটো পোস্টের ক্ষেত্রেই কোয়ালিফিকেশান আছে, আপনাদের মিনিমাম মাধ্যমিক পাশ হতে হবে, মাস্ট বি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনাদের রিড এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে পারতে হবে, নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ আপনাদের কিন্তু অবশ্যই জানতে হবে, যেহেতু আহমেদাবাদের লোকাল ভাষা হিন্দি সেই জন্য। স্যালারি আছে 22,530 টাকা, আপার এজ লিমিট জেনারেলদের জন্য 28 বছর, ওবিসি যদি হন সেক্ষেত্রে 3 বছর ছাড় আছে, অর্থাৎ 31 বছর পর্যন্ত ওবিসিরা আবেদন করতে পারবে, এসটিএসসিরা 5 বছর পর্যন্ত ছাড় পাবে, অর্থাৎ 32 বছর পর্যন্ত ওবিসিরা, সরি এসটিএসসিরা আবেদন করতে পারবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, 33 বছর পর্যন্ত এসটিএসসিরা, ওবিসিরা কিন্তু 31 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এইবার দেখব আমরা এটার, এই যে পোস্ট, এই পোস্টের সিলেকশন প্রসিডিউর কী আছে। প্রথমে বলা হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে, অর্থাৎ লাইক ওয়েট লিফটিং, রানিং, এই সমস্ত মানে দৌড়ানো, ওয়েট নিয়ে যাওয়া, এই সমস্ত জিনিস আপনাদের কিন্তু টেস্ট হবে। আর এটাতে যারা যারা পাশ করবে তাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রিটেন এক্সামিনেশন হবে না। আপনারা ইন্টারভিউতে পাশ করলে তবে কিন্তু এই চাকরিতে আপনারা চান্স পেয়ে যাবেন। এবার আমরা দেখব এইটার জন্য আবেদন করতে কত টাকা লাগবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস 500 টাকা আপনাদের লাগবে, বাই নেম আর একটা ডিমান্ড আপ করতে হবে, ফেভার অফ এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এই নামে, পেয়েবল অ্যাট মুম্বাই এই নামে আপনাদের একটা ডিমান্ড আপ করতে হবে। এই ডিমান্ড আপটা আপনাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। নো ফিস আর টু বি পেইড ইএক্স সার্ভিসম্যান, এসটিএসসি, এসটিএসসি ক্যান্ডিডেট এবং ইএক্স সার্ভিসম্যানদের জন্য কোনো রকম ফিস লাগছে না, তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে। এবার বলা হয়েছে কী কী ডকুমেন্টস লাগবে। আপনাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ফুল ফেসে, 3 মাসের বেশি পুরনো যেন না হয়, সেলফ অ্যাটাস্টেড কপি সমস্ত ডকুমেন্টস লাগবে, এগুলোই আপনাদের লাগবে। যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। এইবার এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফরম্যাট। অ্যাপ্লিকেশান ফরম্যাট অনেকগুলো পাতার আছে, আমি পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো, পিডিএফটি ডাউনলোড করে নেবেন। ফর্মগুলোর যে কটা পাতা আছে আপনারা প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করে ডকুমেন্টস সহকারে আপনাদের কিন্তু সেটা নিয়ে যেতে হবে ডাইরেক্ট ইন্টারভিউয়ের দিন। তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন। Thank you.